সকাল সকাল আজকে টিফিন বানাচ্ছি। তো টিফিনে বানাচ্ছি হচ্ছে লুচি আর তোমার ছোলা। তো সকাল সকাল লুচি বানিয়ে এনেছি, ছেলেও স্কুলে যাবে, তোমাদের দাদা ভাইও ডিউটিতে যাবে, তো তার জন্য কি করলাম সকাল সকাল ছোলা বানিয়ে ছোলা আর পুরিটা ভেজে নিচ্ছি এখন। তো পুরিটা ভাজছি সকাল সকাল, বলছে ছোলা আর পুরি খাবে ছেলে আর তোমাদের দাদা ভাই। আমার পুরি ভাজা কমপ্লিট, এখন থেকে ছেলেকে টিফিন দিয়ে দিলাম ছোলা আর পুরি। তো এখন ছেলে খাচ্ছে, তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাইও খেয়েছে। তো এখন চলে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে চুলের যত্ন নিই, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা নারকেল তেল আর এলোভেরার জেল নিয়ে নিলাম। তো এখন আমি এটা প্রথমে গুলে নিয়েছি, বলতে ভুলে গেলাম। আর এখানে দেখো এলোভেরার জেল আর তোমার যে নারকেল তেল, কোকোনাট অয়েল। আমি কিন্তু মাথায় কোকোনাট অয়েল ইউজ করি, অন্য তেল ইউজ করতে পারি না, আমার এমনিতেই জল উঠে, এখানে জলগুলো একদমই ভালো না। দেখো এটাকে ভালো করে মিক্সড করে নিলাম, মিক্সড করে এখন দেখো মাথায় লাগিয়ে নিচ্ছি। এলোভেরা জেল আর নারকেল তেলটা লাগালে না চুল খুব ভালো হয়, আর চুলটা একদম সিল্কি থাকে, তোমার চুলের দেখতেও সুন্দর সিল্কি সিল্কি একটা ভাব হয়। আমি কিন্তু সবসময় এটাই লাগাই, এলোভেরা জেল আর কোকোনাট অয়েল, আমি এভাবে চুলের যত্ন নিই। আর দেখো আমার চুলগুলো পুরো উঠে কীরকম হয়েছে, তোমরা হয়তো বা আমার আগের ভিডিওতে দেখেছো, আমার চুলগুলো কিন্তু অনেকটা লম্বা ছিল। তো এখানে আসার পর থেকে চুলগুলো সব উঠে গেছে, কারণ এখানে অ্যাকচুয়ালি নদীর জল ইউজ করা হয়, নদীর থেকে জল, নদীর জলটা আসার পর এটাকে ব্লিচিং পাউডার দিয়ে তারপর জলটা পরিষ্কার করা হয়। তার জন্য না স্নান করলেও আমাদের চুলগুলো একদম ম্যাক্সিমাম লোকের এখানে চুল উঠে যায়, একদম চুলটা ঝরে পুরো আমার পাতলা হয়ে গেছে। চুলটা অনেকটা লম্বা ছিল, কেটে কেটে তাকে কী অবস্থা করেছি দেখো আমি, কত লম্বা চুল ছিল, তোমরা হয়তো আমার আগের ভিডিওগুলোকে দেখতে পারো। তো এখন ভালো করে চুলটাকে লাগিয়ে নিচ্ছি দেখো, আর আমার কী পরিমাণে চুল উঠে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীরকম করে সারাক্ষণ চুল উঠতেই থাকে আমার। কী করবো বলো, অন্য তেল তো ইউজও করতে পারি না, কোকোনাট অয়েল ইউজ করি, তারপরে চুলের এই অবস্থা আমার, মানে আর বলার মতো না। সবসময় এরকমভাবে চুলগুলো এত লম্বা, চুলগুলো কাটার সময় এত কষ্ট লাগছিলো আমার, তারপর কাটার পর আবার কিছুদিন আগে বাড়ি যাওয়ার সময় তখন আবার কেটে নিয়েছিলাম। তো এখন ভালো করে এগুলোকে মিশে লাগিয়ে নিয়েছি, লাগানোর পর চুলটাকে একদম ভালো করে গোড়ায় পর্যন্ত লাগাবো। শুধু চুল উঠে মানে কী আর বলবো, চুল উঠতে উঠতে দেখো কতগুলো চুল উঠে গেছে, মানে আর কী বলবো, চুল মানে চুল ঝরা মানে মেয়েদের চুল থাকাই মানে সুন্দর। মানুষ বলে না একটা লোক ক্যাশে হলে বেশ, মেয়েদের ক্যাশ ক্যাশেই বেশ। আর দেখো আমার পুরো চুল উঠে একদম বেফাল অবস্থা, পাতলা হয়ে গেছে। যখন আমার বিয়ে হয় তখন না আমার শ্বশুরবাড়িতে সবাই বলতো কত সুন্দর চুল, মানে কী বলবো আর এখন চুলের অবস্থা দেখো। আর অ্যাকচুয়ালি আমার আরও থাইরয়েডের সমস্যা আছে, থাইরয়েডের থেকেও অর্ধেক আধা চুল আমার উঠে, এক তো জলের সমস্যা আর আধা হলো থাইরয়েডের সমস্যা। থাইরয়েড তো আমার প্রচণ্ড, থাইরয়েড কী আর বলবো, থাইরয়েডের কথা বলে তো লাভই নেই। রোজকার ওষুধ খেতে হয়, আগে খেতাম 35 mm, তারপর খেলাম 62 mm, এখন খাচ্ছি 100 mm ওষুধ। থাইরয়েডের ওষুধ খাওয়ার পরও থাইরয়েড তো কমার নামই নেই, আর উপর থেকে চুল ওঠা, তারপর জলও ভালো না এখানে, এখানে জলটা এতটা খারাপ মানে বলার মতো না। এখানে ফার্স্টবার যখন আমি আসি তখন এই জলটা থেকে জানো তো আমার মানে খাওয়ার জলটা তো আরব জল খাই আমরা এখানে, তো আরব থেকে জল যখন নিয়ে আসি না তখন খাওয়ার পর কী হয়েছে, প্রথম প্রথম যখন আসি আমি ফার্স্ট তখন আসার পর তো এই জলের থেকে আমার টাইফয়েড হয়ে গেল, মানে টাইফয়েডে আমি 5 দিন হসপিটাল অ্যাডমিট ছিলাম। তো এখানে জল না খুবই খারাপ, সব কিছু ভালো আছে কিন্তু জলটা না এত খারাপ। ওয়েদারটা কিন্তু এখানের ওয়েদার খুব ভালো কিন্তু জলটা ভালো নেই, অ্যাকচুয়ালি নদীর জল আসে, নদীর জলটা তো মানে এতটা ভালো না কি বলবো আর তোমাদের। তো এখন দেখো আমি এটা লাগিয়ে ভালো করে চুলটাকে ম্যাসেজ করে নিচ্ছি, ভালো করে ম্যাসেজ করে নিলে চুলটা ভালো হয়ে যায়, মানে ভালো থাকে। তারপর চুলটাকে ভালো করে ম্যাসেজ করে তারপর একদম ভালো করে ঘোরায় ঘোরায় লাগিয়ে নেব ভালো করে। তো লাগিয়ে এখন দেখো ভালো করে চুলটাকে লাগিয়ে নিচ্ছে, তো তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, চুল কিন্তু খুবই সিল্কি হয়, অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েলটা লাগালে খুব সুন্দরও হয় আর চুলটা তোমার সিল্কি হয়ে যায় একদম। আমার চুলটা কিন্তু খুবই স্টিল সিল্কি, তো তার জন্য আমি ভালোভাবে এটা লাগিয়ে ম্যাসেজ করে নিচ্ছি। আর চুল তো কীরকম পরিমাণে উঠছে, মাথাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে এরকম চুল উঠাতে।
মানে এক তো থাইরয়েডের সমস্যা আর জলের সমস্যা, তার থেকে এই অবস্থা আমার চুলের। আর দেখো পুরোটা লাগিয়ে নিলাম আর বাটিটাকে একদম পরিষ্কার করে কেচে লাগিয়ে নিচ্ছি। দেখো একদম তেল আর অ্যালোভেরা যে চুপচুপ হয়ে গেছে। তো এখন চিরুনিটা দিয়ে ভালো করে আস্ত্রে নেব। দেখতে পাচ্ছ আমার মাথার চুলের থেকে মাংস দেখা যাচ্ছে, চুল এতটা পাতলা হয়ে গেছে আমার এখানে আসার পর। সবাই বলে আমার চুলটা খুব সুন্দর ছিল, চুলটা কী হয়ে গেছে এখন। আর বাড়িতে গিয়ে তো যা গালি খেতে হয়েছে আমার চুলটার জন্য, কী আর বলবো। তো এখন ভালোভাবে চুলটাকে আস্ত্রে তারপর ভালো করে বেঁধে নেব। বেঁধে রাখবো অনেকক্ষণ পর্যন্ত, 3-4 ঘন্টা রেখে সকাল সকাল লাগিয়ে তারপর বেঁধে রাখি। রাখার পর এটা যখন শুকিয়ে যায় তারপর মাথাটা ভালোভাবে ধুয়ে নেবো, শ্যাম্পু করে নেব। দেখো তোমাদেরকে দেখাচ্ছি বারবার শুধু চুল ওঠার সমস্যা। তো এখন চুলটাকে ভালোভাবে বেঁধে নেব, আস্ত্রে ভালো করে বেঁধে তারপর অন্য কাজ বাজগুলো করবো। ততক্ষণ অবধি আমার মাথাটা শুকিয়ে যাবে, তারপর ভালো করে ধুয়ে নেবে। দেখবে এটা তোমরা যদি লাগাও, লাগানোর পর শুকোনোর পর দেখবে যে চুলটা পুরো শক্ত শক্ত হয়ে গেছে, উপরটা একদম মানে হার্ড হার্ড হয়ে যাবে। তারপর মাথাটাকে ধুয়ে নেবে ভালো করে, তাহলে দেখবে যে চুলটা খুব ভালো হয়ে যায়। তা আমি দেখো এখানে সবটা লাগিয়ে চিরুনি দিয়ে আসলে তারপর চুলটা বেঁধে নিয়েছি, এখন অন্য কাজ বাজগুলো করো। তো দেখো চুলটা বেঁধে কাজ করতে চলে আসলাম, এখানে বিছানাটা উঠাচ্ছি। বিছানা গুছানো হচ্ছে আমার, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, যখন আমার ভাই অসুস্থ ছিল তখনকার ভিডিও এটা। তো তোমাদের সাথে তো তখন ভিডিও দিতে পারিনি, এডিটও করা হয়নি তার জন্য। তো এখন আস্তে আস্তে তোমাদের সাথে আগের ভিডিওগুলো এডিট করে ছাড়ছি আমি। তখনকার ভিডিও এটা, তখন মনটাও ভালো ছিল না বেশি, তখন ভাইকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো। আর এখন দেখো আমি সব বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, মানে রোজ রোজ সকালবেলা বিছানা গুছানোটাই মহা, মানে কী বলবো তোমাদেরকে, রোজকারই বলবে রোজ রোজ বলছি একটা কথা, ভালো লাগে না শুনতে একটা কথা। আর কাপড় চোপড় জানো তো আমার যা একটা ডিফিকেশনাল লাগে ঘরের মধ্যে, যদি এরকম কাপড় চোপড় চারদিকে থাকে আর ভালো লাগে না আমার, মানে সারা ঘরে শুধু কাপড়ই কাপড়। তো এখন ঘর গোছানো হয়ে গেছে, আমি ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। তো এখন ঘরটার ঝাড় দিয়ে তারপর ঘরটাকে মুছে নেব। আর রোজকার ঘরটা যদি ঝাড় দিয়ে ভালো করে না, আমার একটা অভ্যাস একদম নিচে টিচে নিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিতে হয়, না হলে আমার একদমই ভালো লাগে না। একদম ঘরকে ভালো করে কোনা টোনা সব কিছু ঝাড় দেবো আমি, আমার এটা অভ্যাসে পরিণত। খাটের নিচ তলা টলা সব ঝাড়ু দিতে হয়। আর গলাটা দেখো। আর এখন চলে আসলাম ঘর মুছতে। তো আমি তোমার এক একদিন এক একটা জিনিস দিয়ে মুছি, যেরকম আজকে যেরকম লাইজল দিয়ে মুছি, তো কালকে পরশু দেখবে ফেনাইল দিয়ে মুছি, কারণ এখানে তো একটু সাপ পোকা মাকড়ের উপদ্রবটা বেশি। আর তোমাদের তো বলতে ভুলে গেলাম জানো তো, কালকে পরশু বেসিনে বাসন ধুচ্ছি, বাসন ধোয়ার সময় নিচে পাইপ থেকে কী বলো চেলা বলে না কি চেওড়া বলে, তোমরা কী কী বলো জানি না, ওইটা দেখি বেসিনে পাইপ দিয়ে ছোটো একটা বেসিনে পাইপ দিয়ে উঠে একদম পুরো বেসিনের মধ্যে চলে আসছে। ভাগ্যিস আমি তখন বাসন ধুচ্ছিলাম, জলটা পড়ার সাথে সাথে ওইটা উঠে আসছে, না হলে আমার হাতে কামড় দিত। তা আমি তারপর যা ভয় পাচ্ছি, মারতে পারছি না, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, পাশের ঘরে দাদাটাকে বললাম মেরে দেওয়ার জন্য, তারপর মেরে দিল। তা আমার তার জন্য একদিন লাইজল, একদিন ফিনাইল, একদিন তোমার ডেটল, এরকম করে দিয়ে আমি ঘরটা মুছি, কারণ এখানে প্রচণ্ড সাপ পোকামাকড় উঠত। আর এক একটা পোকামাকড় তোমাদের কী বলবো, এতটা তোমার বিষাক্ত পোকা, একটা প্রজাপতি। আমরা কিন্তু ঘরে প্রজাপতি আসলে খুব মানে শুভ মানি, আর এই প্রজাপতিগুলো আসলে না তখন আমি এগুলো শুধু দৌড়াই, মানে কারণ প্রজাপতিগুলো দেখতে সময় একদম বিচ্ছুর মতন, মানে দেখলে কীরকম বিছার যেরকম শরীরের উপরটা যেরকম থাকে না, প্রজাপতিগুলোকে এরকম শরীরে লাগলে না খুব চুলকায় শরীরটা। তো দেখো আমার ঘর মোচা কমপ্লিট, তোমাদের সাথে কথা বলতে বলতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো মনটা বেশি একটা ভালো নেই, তো তার জন্য কথাবার্তা বলছি। দেখো কীরকম মনে হচ্ছে, মনটাও ভালো নেই, শরীরটাও ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়ছে। তো মনটা কিসের জন্য ভালো না সেটা পরে বলে দেবো,
ভালো লাগছে না এক ফুটো সত্যি। তো সকাল থেকে দেখতে পেলে কাজ বাজ করলাম আর মাথাতে দেখতে পেলে আমি কি বলে এলোভেরা জেলার নারকেল তেল ইউজ করি, তো ওইটা দিয়েছিলাম। তো তারপর এখন মাথা ব্যথা ধুয়ে নিলাম, কারেন্টও নেই, তার জন্য গরমে প্রচন্ড নাজেহাল অবস্থা। তো তার জন্য এটা শুকানোর জন্য সাথে সাথে আমি রান্না টান্নাও করে নিয়েছি, তো এখনো কিছুটা বাকি আছে, একটু আমটক করবো ভাবছি। তো চলো কাজ বাজ সব কমপ্লিট, আমার বিছানাপত্র গুছানো তো দেখতে পেলে, সকাল থেকে সবকিছু করে নিয়েছি আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে 11:30। তো শরীরটা একটু খারাপ লাগছে আর তার উপর থেকে মনটাও ভালো নেই, তো তার জন্য আর এত মানে ভিডিও করার তোড়জোড় চলছে না। তো আজকে ভিডিও তো এত মানে বিকালবেলাও একটা ইনভাইট আছে ঘরে, মানে কেউ তোমার দাদা ভাইয়ের সাথে ডিউটি করে, একজন মানে দাদা ফ্যামিলি নিয়ে আসছে, তো ওদেরকে খাওয়ার জন্য বলেছি, রাত্রেবেলা খাবে ওরা। তো তারপরও মনটা একটু ভালোই নেই, তো পরে বলছি তোমাদের কেন ভালো নেই বিকালবেলা বলবো। তো এখন চলো দেখে নাও আমার কাজ বাজ সব কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাও প্রায় হয়ে গেছে, আর শুধু আমটকটা করলে হয়ে যাবে। তোমাদের দাদা ভাই এখনো আসেনি ছেলে স্কুলে, তো তোমাদের দাদা ভাই কখন আসে দেখা যাক। আর এতটা রৌদ্র উঠেছে কি আর বলবো, মানে বলার মতো না। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি, আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমার আওয়াজটা কম আসছে তোমরা দেখতে পাচ্ছ, মানে কথা বলছি শক্তি পাচ্ছি না এরকম একটা মনে হচ্ছে। এই যে দেখো আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এখানে পুজো দেওয়া কমপ্লিট। এই যে দেখো রান্নাতে আছে এখানে ছোলা আলু সবজি, আর এখানে আছে একটু চাটনি, আর এখানে রইলো ভাত। তো এখন ভাবছি একটু আমটক করবো। এখানে দেখো তোমাদের দাদা ভাই আবার আম নিয়ে আসছে আচার দেওয়ার জন্য, আমগুলো কেটে আমি মেলে রেখেছি, রৌদ্র তো আর আসেনি, আমগুলোগুলো খারাপ হয়েছে, ফেলে দিতে হয়েছিল আমগুলো। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমি ভিডিওটা দেখুন শেষ করছি, ভালো লেগে থাকে অবশ্যই।